এই ময়দানে এমন যুবক আছে অনেকের মা নাই অনেকের বাবা নাই, ওই মা বাবায় কবর থেকে দোয়া চাই রে সন্তান, যেই মা কত রাত্র দেখেছি আমি অসুস্থ বিছানায় পড়ে আছিলাম, আমার মা সব ভাই বোনেরা ঘুমায় আমার বাবায় ঘুমায় আমার মা কেন যেন ঘুমায় না, আমি ঘুমের থেকে মাঝে মাঝে সজাগ হয়ে দেখি আমার মা আমার মাথার কিনারায় বসে বসে আমাকে পাহারা দেয়, ওরে মা কেন ঘুমাও না রে মা, মা ডাক দিয়া বলে রে সন্তান আমি যদি ঘুমায় যাই তুই যদি মা বলে ডাক দাও, আর আমি মা যদি ঘুমায় থাকি তোর মনে কষ্ট, আমি মা যত চেষ্টা করি এক ফোঁটা ঘুম আমার চোখের মতরে আসে না, ওরে এতিম সন্তানের দল ওই মা বাবারে কবরে রেখে যারা এখানে আসছো আল্লাহর কাছে দোয়া চাও রে মালিক, ওই মা বাবার কবরে সওয়াবের জন্য চোখের পানি ছেড়ে কান্না করো, দিন কি সূরজ ডুব রহি হ্যায় হাম লোগোঁ কি সামনে, দিন কি সূরজ ডুব রহি হ্যায় হাম লোগোঁ কি সামনে, রোজে মাহশর ক্যা জবাব হ্যায় মুস্তফা কে সামনে, রোজে মাহশর ক্যা জবাব হ্যায় মুস্তফা কে সামনে, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহীঁ হো, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার নহীঁ হো, বাজার সে গুজার হো খরিদদার নহীঁ হো, বাজার সে গুজার হো খরিদদার নহীঁ হো, আলহামদুলিল্লাহি আল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کے سامنے راز محشر کا جواب ہے مصطفیٰ کے سامنے روز محشر کا جواب ہے مصطفیٰ کے سامنے باطل سے دبنے والے اے آسمان ہی ہم باطل سے دبنے والے اے آسمان ہی ہم سوبر کر چکا ہے تو امتحان ہمارا سوبر کر چکا ہے تو امتحان ہمارا توحید کی امانت سی توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشاں ہمارا
ইত্তেহাদুল উলামা পরিষদ কুমিল্লা জেলা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন আজ 23 মার্চ 2019। মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজদ, যে মহান রাব্বুল আলামিনে ফিতনার জামানায় কোরআন ও সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমতুল্লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শাফিউল আযম, রাসূল আকরাম রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিউল মাহশার, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কাতাজদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন। উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকুরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক ও প্যান্ডেল লাইটের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। বিশেষ করে আপনাদের কলিজার মানুষ, এমপি মহোদয়, যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাকেও এই দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নিন। দীর্ঘ সময় উলামায়ে হযরতদের পবিত্র জবান মোবারকে দিক নির্দেশনামূলক ঈমান ও আমলের কথাগুলো শুনতেছিলেন, বিশেষ করে আমাদের আপনাদের প্রিয় ব্যক্তি আল্লামা হাসান জামিল দামাত বারাকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। অপলক দৃষ্টিতে আপনারা তাকিয়ে অধীর আগ্রহে, তনময় চিত্তে কথাগুলো শুনতেছিলেন দ্বীনের মহব্বতে। আমি নয়, তিনি নয়, প্রত্যেকটা দ্বীনের দায়ী যারা দ্বীনের দিকে মানুষকে নিরলস রাত দিন প্রচেষ্টা করে যাচ্ছেন, প্রত্যেকটা ইমানদারের নৈতিক দায়িত্ব তাদের জন্য অন্তর ভরে দোয়া করা। আল্লাহ প্রত্যেকটা দিনের দাঁড়িকে দীর্ঘ নেক হায়াত দান করুন, সুস্থতা দান করুন, কুদরতের হাতে মুসিবত থেকে হেফাজত করুন। আমি বয়ান শুরু করব সূরাতুল আসর তিলাওয়াত করেছি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য গুণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, আসরের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু,
কিন্তু যাহারা ইমান আনায়ন করবেন ও আমিলুস সালিহাত আমলে সালেহ করবেন মানুষকে সঠিক দিনের পথে আহ্বান করবেন অন্যায়ের পথে বাধা প্রদানে সবর ইখতিয়ার করবেন এই চার গুণওয়ালা মানুষ ব্যতীত বাকি সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত জাহান্নামী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা পৃথিবীর সমস্ত উম্মত জান্নাতি যারা আমি রাসূলকে অস্বীকার করে তারা ব্যতীত ইল্লা মান আবা সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ বললেন হে আল্লাহর রাসূল কারা আপনাকে অস্বীকার করে قال رسول عربي صلى الله عليه واله وسلم বললেন من اطاعني دخل الجنه যারা আমার অনুসরণ অনুকরণ করবেন তারা আমাকে মানার কারণেই জান্নাতে যাবেন ومن عصاني فقد ابا যারা আমার অনুসরণ অনুকরণ করবে না তারা আমাকে না মানার কারণে অস্বীকার করার কারণে তারা জান্নাতেও যেতে পারবে এ হলো আয়াত হাদিসের তরজমা দোয়া করলে ধৈর্য ধারণ করে উঠা বসা না করে বসলে কিছু কথা আপনি আমি আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ তাআলা কুদরতের হাতে তৌফিক দান করুন ওয়াল আসর আল্লাহ সূরাটার শুরুতে শপথ করলেন একটি ছোট্ট সূরা অথচ পাওয়ার কত চার মাজহাবের চার ইমামের একজন ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই তিনি লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে অন্যান্য সূরা আয়াত যদি অবতীর্ণ নাও করতেন শুধু আল আসরে সূরাটাই দিয়া দিতেন আর গোটা জগতের মানুষ এই সূরার উপরে জীবনটাকে পরিচালনা করত বিনা হিসাবে জান্নাত পেয়ে যেত এমন পাওয়ারফুল সূরা সূরাতুল আসর সাপ ছোট হলেও দাঁতের বিষক্রিয়া কম নয় কথা বুঝেন নাই লঙ্কা ছোট কিন্তু ঝাল কম নয় নবীর উম্মত আমাদের সবাই আপন কেউ আমাদের দুশ্মন না কথা ঠিক আছে হ্যাঁ ভুলে আছে অন্যায়ের পথে আছে দায়িত্ব বুঝাবো গালি দেওয়ার অধিকার নাই আল্লাহ তাআলা শপথ করলেন সূরাটার শুরুতে শুধু এখানেই না কোরআন শরীফের বিভিন্ন জায়গায় আল্লাহ শপথ করেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরিসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة والعصر إن الإنسان لفي خسر الله بار بار شفاعت করেছেন তিনের শফাত জাইতুনের শফাত তুর সিনের শফাত নিরাপদ শহর বাইতুল্লাহ মক্কা নগরীর শফাত বলুন এবার আমার দুই তিনটা প্রশ্নের জবাবে
আল্লাহর কালাম কোরআন কত পার্সেন্ট সত্য ভালো করে বলুন, 100 আর 100 বুঝি না, পৃথিবীতে যত পার্সেন্ট হতে পারে তার থেকে আমার আল্লাহর কথা আরো সত্য, কথা ঠিক? আচ্ছা বলুন, আল্লাহর কথাগুলো যদি কেউ পৃথিবীর একজনেও না মানে কত পয়েন্ট ক্ষতি হবে আমার আল্লাহর? হবে কোনো ক্ষতি? পৃথিবীর সবাই যদি আল্লাহর কথা পয়েন্ট ওয়ারি মেনে নেয়, আল্লাহর কত পয়েন্ট লাভ হবে? হবে না লাভ? বলেন বলেন কি বুঝলাম? আল্লাহর কথা মানলেও আল্লাহর লাভ নাই, না মানলেও ক্ষতি নাই, কিন্তু আল্লাহর কথা কি? আল্লাহর কথা কি পরিপূর্ণ সত্য? কসম করার পরে না আগেই? আগেই। আল্লাহর কথা অফুরান্ত অপ্রিয় সত্য, সব ব্যবস্থায়ের জন্য। তুমি মানো আর না মানো, মানলেও আল্লাহর লাভ নাই, না মানলেও ক্ষতি নাই, কিন্তু শপথ করবেন কেন? আমরা মাঝে মাঝে শপথ করি কেন ভাই? কথাটা এরকমই বলে বিশ্বাস করি না, তোর দাদার মাথা শুইয়া কই, এরকমই এরকমই আমরা শপথ করি কেন? সন্দেহ দূর করার জন্য, নাউজুবিল্লাহ। আল্লাহর ব্যাপার কি এমন? তাহলে আল্লাহ কেন শপথ করবেন? তুমি আল্লাহর কথা মানলেও কি না মানলেও কি শপথ কেন? শপথ কেন? লম্বা চওড়া আলোচনার নির্যাস হলো মানুষের মন আকৃষ্ট করার জন্য। দুই নম্বরে যেই জিনিসের শপথ করেছেন, ওই জিনিসটা আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান দামি, তা বুঝাবার জন্য। তিন নম্বরে শপথ করে সামনে যে কথাগুলো বলবেন, ওই কথাগুলো অন্যান্য কথার থেকে অনেক 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 মূল্যবান, সেদিকে আকৃষ্ট করার জন্য। আল্লাহ শুরুতেই শপথ করলেন ওয়াল আসর, আসরের শপথ, আসরের শপথ, বুঝা গেল আসর বড় দামি একটি সম্পদ, একটি সম্পদ। কেমন দামি? কেমন দামি? এ নিয়ে কিছু কথা, এ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব, আল্লাহ যদি সুযোগ দেন, সুযোগ দেন, শেষ করতে পারবো কিনা আল্লাহু আ'লাম। এরপরে আলোচনা হবে ইন্নাল ইনসানা লাফি খুসর, লাফি খুসর। শুধু আসর নিয়ে আমি আলোচনা শুরু করি, দেখি কত দূর আগানো যায়, কত দূর আগানো যায়। আবারও বলছি, উঠলেই দোয়া হয়ে যাবে, উঠলেই দোয়া হয়ে যাবে, ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করবেন না। আসরের শপথ, আসরের শপথ, আসর বড় দামি, আসর বড় দামি। কি সে আসর? কি সে আসর? মুফাসসিরিনে কেরাম আসরের অনেক তরজমা লিখেছেন, তরজমা লিখেছেন। আমি শুধু দুইটা তরজমা বলবো, তরজমা বলবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা। এক নাম্বার, আসর শব্দের অর্থ হলো সময়, অর্থ হলো সময়। বলুন আসর শব্দের অর্থ কি? অর্থ কি হইল? ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের শপথ, সময়ের শপথ, সময়ের শপথ। কি বুঝলাম? সময় বড় দামি, সময় বড় দামি, সময় বড় মূল্যবান, সময় বড় মূল্যবান, সময় এক অমূল্য সম্পদ, অমূল্য সম্পদ। অমূল্য সম্পদ মানে মূল্য নাই, মানে মূল্য নাই। কি ভাই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এত বেশি মূল্য দেওয়ার ক্ষমতা কোনো মাখলুকাতের নাই, মাখলুকাতের নাই। সময়ের শপথ, সময় বড় দামি, সময় বড় দামি। কেমন দামি? কেমন দামি? পৃথিবী নামক গ্রহটা সময়ের প্যাকেটে আবদ্ধ, প্যাকেটে আবদ্ধ। মানুষের উন্নতি আর অবনতি, চলাফেরা, লেনদেন, আমল আখলাক, ঘুম আর নিদ্রা, ঘুম আর নিদ্রা, আলো বাতাস, অন্ধকার, সবকিছু সময়ের বেড়াজালে আবদ্ধ, বেড়াজালে আবদ্ধ। যেটা চলে যাচ্ছে অতীত, চলছে বর্তমান, আগত ভবিষ্যৎ, আগত ভবিষ্যৎ। সময় ছাড়া মানুষের চলার কোনো রাস্তা খোলা নাই, রাস্তা খোলা নাই। গোটা জগৎবাসী সময়ের প্যাকেটে আবদ্ধ, প্যাকেটে আবদ্ধ। অতএব সময়টাকে যে যেইভাবে মূল্যায়ন করবে তার সেইভাবেই মূল্যায়ন হবে, মূল্যায়ন হবে। যে যতটুকু দাম দিবে তার দাম তত বাড়বে, তত বাড়বে। চাই দুনিয়ার লাইনে দিক, তো দুনিয়ার লাইনে বাড়বে, দুনিয়ার লাইনে বাড়বে। আখেরাতের লাইনে মূল্যায়ন করবে, তো আখেরাতের লাইনে মূল্যায়ন হবে, মূল্যায়ন হবে। সময় বড় দামি, সময় বড় দামি। কেমন দামি? কেমন দামি? দুনিয়ার লাইনেও দামি, আখেরাতের লাইনেও দামি, আখেরাতের লাইনেও দামি। ব্যবসায়ী কুমিল্লার, ব্যবসায়ী কুমিল্লার 11 মাস ব্যবসা করেন, ব্যবসা করেন,
সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত দোকান খোলা, কর্মচারী দুজন। এইভাবে করে আল্লাহর বান্দা এগারো মাসে ব্যবসায় যে লাভবান হয়, এর থেকে তিন গুণ বেশি লাভবান হয় এক মাস রমাজান। সত্য কথা বলবেন, বাঘের মতো বিলাইয়ের মতো নয়, বুকটা বড় রাখবেন। আমি মুসলমান, আল্লাহর জমিন আল্লাহ আমার, আমি আল্লাহর গোলাম, মুসলমান নবীর উম্মত, সেদিক থেকেও আমি পাওয়ারফুল, দেশ আমার মুসলিম দেশ, সরকার আমার মুসলমান, আমিও সে দেশের মুসলিম নাগরিক, দুর্নীতিবাজ নয়, চোর নয়, ডাকাত নয়, আদর্শবান দেশের আদর্শবান নাগরিক মুসলমান, অতএব বাহাদুরি চলবে, মুসলমানের আর কারণ নয়। ভাইয়েরা আমার, স্লোগান সময় মতো দিব, বেঈমানের বিরুদ্ধে যখন আন্দোলনের ডাক আসবে, আমার কলিজা মাদ্রাসা, আমার কলিজা রসুল, আমার কলিজা আল্লাহ, আমার কলিজা দীন ও ঈমান, কোরআন সুন্নাহ, যখন কেউ বলবে এটা বীজ বৃক্ষ, তখন রাস্তায় নেমে যেতে হবে। কথা বুঝেন? এদেশে হিন্দু থাকবে জামাইয়ের আদরে, বৌদ্ধ থাকবে সরকারও বাধা দিবে না, আমাদের ইসলামও বাধা দিবে না। কথা বুঝেন নাই? হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, ইসলামী দেশ কোরআন দিয়ে চললে আরো নিরাপদে থাকবে। কথা ঠিক না? সরকারি সংবিধান তাদেরকে আরো স্বাধীনতা দিয়েছেন, স্বাধীনতার কারণেই প্রশাসন তাদের যে কোনো অনুষ্ঠানে নিরাপত্তার স্বার্থে যথেষ্ট পরিমাণ তারা গার্ড দেন। কথা ঠিক? হিন্দু থাক, বৌদ্ধ থাক, খ্রিস্টান থাক, আমরা হিন্দুদের গালি দিই, বৌদ্ধদের গালি দেই, কাউকে অশালীন কথা বলি, কিন্তু আমরা কখন মেজাজ গরম করে কথা বলি? যখন বিষের বোতলে মধুর লেবেল লাগায়। কথা বুঝেন কিছু? বিষ বিষ হিসাবে মানুষকে চিনতে হবে, বিষের বোতলে মধুর লেবেল লাগাইলেই সেখানে আন্দোলন। কথা বুঝাইতে পারলাম? আবার মধুর মধ্যে বিষের লেবেল লাগাইলেও কি আন্দোলন? এদেশে হিন্দু যেমন আছে কোনো নিরাপত্তার সাথে, কোনো মুসলমান আঘাত করবে না, ইসলাম তাদের উপরে জুলুম করবে না, এদেশে কাদিয়ানিও থাকবে কিন্তু কাদিয়ানির লেবেল লাগায়া, মোহাম্মদ আর ইমান ইসলামের কোনো মোহাম্মদ ইসলামের লেবেল লাগায়া নয়, আহমদিয়া মুসলিম জামাতের লেবেল লাগায়া নয়, কাদিয়ানি কাফের, গোটা দুনিয়ার মুসলমান আহলে সুন্নত একমত, কাদিয়ানিরা কাফের, এদের তৈরি করা পণ্য প্রাণ কোম্পানি, সেজান কোম্পানি, আরএফএল, এরাও কাদিয়ানি। কাদিয়ানিদেরকে যেমন হিংসা করে, আল্লাহর দিনের মহব্বতে এদেরকে কাফের মনে করে দূরে রাখতে হবে, এদের পণ্যকেও দূরে রাখতে হবে, কোনো বাধা নাই। কিন্তু যখনই কাফের বলবে আমি মুসলমানের দরজায়, হিন্দু আমগো আজে ডিস্টার্ব করে কথা বলতে হবে, হিন্দুরা গিয়ে আমগো আজ মাহফিলে ডিস্টার্ব করে, আমগো মসজিদে ইমামের টান দিছে, তুমি বেহায়া বেলাজার মতো তাদের ঘরে যাও কেন? তুমি গিয়া সেখানে চিৎকার করো কেন? ডিস্টার্ব করো কেন? ধিক্কার মুসলমান তোমার কপালে, আল্লাহ হেদায়াত দান করুন। সময়ের শপথ, সময়টা বড় দামি, রমাজানে তিন গুণ লাভ কেন? এগারো মাসে দোকান খোলা ছিল আটটা থেকে আটটা, কর্মচারী কথা বলে না, রমাজানে কর্মচারী পাঁচজন, দোকান খোলার টাইম কত বলে? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, ওয়াল টাইম। তিন গুণ লাভবান হওয়ার পেছনে কারণ সময়টাকে মূল্যায়ন করেছে। সময়কে যে যত মূল্যায়ন করবে তার জিন্দেগি তত মূল্যায়ন হয়ে যাবে। চারটা যুবক ছেলে একই টাইমে একই ফ্লাইটে বিদেশ গেল চাকুরির জন্য, পাঁচ বছর চাকুরির পরে রেজাল্ট, দুই ছেলের ঘরে ইঁদুর ফরে আর মরে, আর দুই যুবক বাড়িতে বিল্ডিং করেছে, ঋণ আদায় করেছে, ঢাকায় ফ্ল্যাট কিনেছে। একই সময় আসলি ওদের অবস্থা দুর্বল কেন, তোদেরটা সবল কেন? ওরা দুইজন বলে আমরা তো ডিউটি ঠিকই করেছি, তাহলে এরকম কেন তোদের হালাত? বলে জানি না, উন্নতি কল্পে যারা আছে তাদের জিজ্ঞাসা করো,
বলে আমরা যখন বিদেশে আসি মাথার ভিতরে আমাদের টেনশন ঘুমানোর জন্য আসেনি, বাবার জমিন বিক্রি করে ঋণ হইয়া টাকা নিয়ে আসছি বিদেশে, আমার কামাইয়ের উপরে নির্ভর করে আছে আব্বা আম্মা ভাই বোন স্ত্রী সন্তান, অতএব আমার ঘুমানোর কোনো সুযোগই নাই, মালিকের বেঁধে দেয়া 8 ঘন্টা ডিউটি করি শুধু ঘুমাইনি, 2-1 ঘন্টা ঘুমায় বাকি টাইম ওভার ডিউটি করেছি, সময়টাকে কাজে লাগিয়েছি, সময় আমাকে দামি বানিয়ে দিয়েছে। ওয়াল্লাহ সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও, যতটুকু লাগাইবা ততটুকু তুমিও সম্মানের কাজে লাগবা, সময়টারে যে যতটুকু মূল্যায়ন করবা তোমার মূল্যায়ন ততটাকে বেড়ে যাবে। দুনিয়ার লাইনে কাজে লাগাও তো দুনিয়ায় তুমি দামি, আখেরাতের লাইনে কাজে লাগাও তুমি আখেরাতের লাইনে দামি। আরে আল্লাহর গোলাম সময়টারে কাজে লাগাও। এই যুবক স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করতেছো, যেই বইগুলো পড়তেছো ইংরেজি ইতিহাস ভূগোল আর অঙ্ক, এই বইগুলো পড়িয়াস তুই মেট্রিক পাশ করেছো, যাদের লেখা বই পড়লি চিন্তা কর সারা দুনিয়ার স্কুল কলেজ ভার্সিটির মধ্যে তাদের লেখা বইগুলো কেন মানুষ গ্রহণ করে একটু চিন্তা কর, তারা সময়টাকে কাজে লাগায় বইগুলো কতটা মেহনত করে লিখেছে, চিনো না ওই বই লেখকের মা কেমন বাপ কেমন বাড়ি কই চেহারা কেমন, কিন্তু তাদের বইটা পড়ার মহব্বতে তারেও তুই অঙ্কন করে রাখলি তার ছবির হৃদয়, কারণটা কি রে যুবক? একমাত্র কারণ হলো সময়টারে মূল্যায়ন করেছিল তারা, যে কারণে তোর হৃদয়ের মধ্যে তাদের মনিকোঠায় নামটা রয়ে গেল, তাদের লেখা বইগুলো তুই বুকে লাগায় চুমা দেওয়ার বই পড়ে রাত ঘুম নষ্ট করো পরীক্ষা দাও, তাদের লেখা বইগুলো আর সারা দুনিয়ায় এত দাম একমাত্র কারণ তোর মতো মোবাইল চালায় আর রাত নষ্ট করে নাই সময়টারে মূল্যায়ন করেছিল। তুই সময়টারে কাজে লাগাইলি মোবাইল দিয়া 1 রাত 2 রাত 1 সপ্তাহ তোর চোখে ঘুম নাই, তারা ঘুমায় নাই বই লাগতে গিয়া সময়টারে কাজে লাগাইলো, তুই বেহায়া বেলাজা তুই ঘুম মার দিলি শুধু মোবাইলের পেছনে লেখাপড়া ছেড়ে দিয়ে। আগের দিনের মুরব্বীরা ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছিল, 7-5 পর্যন্ত পড়েছে, সেই সময়ের মুরব্বীর সামনে বর্তমানের ডবল এম এ কথা বলতে ভয় পায়, আছে না নেই? তুই ডবল এম এ পাস করে আগের দিনের মুরব্বী ক্লাস 8 পড়েছে, কথা বলতে তোর হাঁটু কাঁপে ঠোঁট কাঁপে, কারণটা কি জানো? তাদের সেই দিনের লেখাপড়ার মনটা ছিল সরল, তাদের মহাব্বত ছিল আকার চুম্বি, তোর লেখাপড়ার মধ্যে পুরাটাই ঢুকে আছে বেয়াদবি। কেমন বেয়াদবি শুনিয়া ল, একটু আগেও বলেছি জাহান্নাম থেকে বাঁচার জন্য কথা, তুই যে লেখাপড়া করতেছো তুই দস্তকাত জানো না, শিক্ষক তোর পেছনে মেহনত করে দস্তকাত শিখায় দিল, এলাকার 10 জন যুবকের মধ্যে তোরে সবাই মহব্বত করে কারণ তুই শিক্ষিত, কিন্তু কি দেখলাম যেই শিক্ষক তোরে হাতে কলমে লেখাপড়া শিখায় দস্তকাত শিখায় দিল, মনের মধ্যে যদি স্বার্থে আঘাত লাগে তোর মতো বেদ্যব গুলো গিয়া আবার শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, আসতে বললেন কেন? এই জন্যই তো আমরা মাঝে মাঝে রাস্তায় দেখি ল্যাংটা পাগল ঘুরে তোর মতো বেয়াদব, রাস্তায় রাস্তায় ঘুরে লঙ্গি নাই পাগল কিন্তু ইংরেজিতে কথা কয় আরবিতে কথা কয়, মাঝে মাঝে চিন্তা করি কারণটা কি, রাস্তার ল্যাংটা পাগল আবার ইংলিশে কথা কয় কেন, চিন্তা করে দেখলাম তোর মতো বেয়াদবি যারা করেছে শিক্ষকের সাথে মুরব্বীর সাথে বেয়াদবি করেছে, এই বেয়াদবির চির অভিশাপ।
হকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায় দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায় নমি গুয়ম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদা বাস চিস্তে দুনিয়া আজ খুদা গাফল বুদান নয় কমাশু নকরাও পর জিন্দোজা। এরে আল্লাহর গোলাম শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনে গেলি আর জায়গা পাইলি না রে ভাই, প্রতিবাদ করার মানুষ পাইলি না, মা বাবার বিরুদ্ধে গেলি প্রতিবাদী কণ্ঠ দিয়ে আওয়াজ দিতে, তোর মতো বেদ্যবীর উপরে যদি আল্লাহ বেজার না হয় তো আর কার উপরে বেজার হবে চিন্তা কর। শুধু কি তাই, তোর সামনে পরীক্ষা পাশ করার জন্য যেই অক্ষর জ্ঞান দিয়া তুই আর শিক্ষার মসনদে বসছো, যেই বইগুলো পড়ে পড়ে তুই আজ বড় দামি শিক্ষিত জ্ঞানী বলে পরিচয় দাও, পরীক্ষায় পাশ করার জন্য কত বড় নিম্ন স্তরে মনটা নিয়ে তুই সেই বইয়ের পাতা সিরিয়া নিজের পায়ের জুতার মধ্যে ঢুকাইয়া পরীক্ষার হলে গিয়া নকল করে পরীক্ষা দাও। একদিকে তুই বিদ্যার সাথে করলি বেদবি, অপরদিকে নকল করে পরীক্ষা দিলি তুই করলি বিদ্যা চুরি। তোর মতো বিদ্যা চোর যদি কখনো চেয়ারে বসে জনগণের সম্পদ চুরি করা ছাড়া তোর আর রাস্তা খোলা থাকবে না। লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মার ইতামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাস্তাজ ফজলে রাব। এরে যুবক আল্লাহর গোলাম ভালো করে শুনো, আমরা মাদ্রাসায় পড়ি বেটা, হঠাৎ যদি দেখি রাস্তায় কোনো বাংলা কাগজ পড়ে আছে লেখার, ইংরেজি লেখার কাগজ পড়ে আছে, উঠাইয়া বুকে মুখে চুমা যদি নাও দেই তবে নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করি যেন পাও জোতা না লাগে। তোর মতো বেয়াদব সেই শিক্ষার পৃষ্ঠা যদি সিঁড়ি জুতায় ঢুকাও একটু জবাব দে, তোর কপালে খোদার গজব আসবে না তো কার কপালে আসবে? তুই তো বিদ্যা চোর বেয়াদব, তোর মতো চোর গুলি দেশের চ্যাম্পিয়ন হয়, তোর মতো বেয়াদব গুলি রাস্তায় ল্যাংটা ঘুরে, আল্লাহ কুদরতের হাতে হেফাজত করুন, আদবওয়ালা জিন্দেগি দান করুন। কি বুঝলি স্কুলের বিরুদ্ধে বলেছি না, কলেজের বিরুদ্ধে বলিনি, মাদ্রাসার বিরুদ্ধে আর ভার্সিটির বিরুদ্ধে বলিনি, তোর কুত্তা মেজাজের চরিত্রের বিরুদ্ধে বলেছি। স্কুলে পড়িয়া ইঞ্জিনিয়ার পাঁচ অক্ত নামাজি আছে না নাই? আমি স্কুল খারাপ বলবো কেন, বলবো তোর চরিত্রটা খারাপ। লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাস্তাজ ফজলে রাব। এই সামজন কমে না, ঘুমায় ঘুমায়। কুমিল্লা শহরে এমবিবিএস ডাক্তার আসেনি? এই যুবকরা রাগ করবা না, তোমাকে ফায়দা দূরে বলি, পৃথিবীতে কসম করে বললে বিশ্বাস করিস তুই মুসলমান না, তুই বিশ্বাস তুই করবি না হিন্দু করবে, তুই আগে করবি কসম আল্লাহ, কসম আল্লাহ, তোদের যুবকদের কলিজা দিয়া আমরা টুপিওয়ালারা যে মহব্বত করি তোর আব্বা আম্মাও এমন করে না, তোরে আমি বুঝাইতে পারবো না যে আমার দিল কত তৈয়ার তোরে মহব্বতের জন্য, তোর জুতা আমি রুমাল দিয়ে মুছে দিতে তৈয়ার যদি রসুলের তরিকায় চলো। তুইও যুবক, আমিও যুবক, আমিও যুবক, তোর সার্টিফিকেটের ধাক্কা আছে আমার নাই, তোর ফায়দা না দরকার আমার, এই জন্যই তো ধরতেছি।
কুমিল্লা শহরে এমবিবিএস ডাক্তার আছে না নাই? একজন 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 অনেক ডাক্তার এমবিবিএস ডাক্তার চেম্বার খুলে বসে আছেন, একজন আর দুজন না, 50-100 জন ডাক্তার। কলমের খোঁচা দিবে 500 টাকা, 1000-1500 টাকা। চেম্বারে রোগের ভিড় আছে না নাই? বুঝে শুনে জবাব দাও, সব ডাক্তারের চেম্বারে রোগীর ভিড় কি সমান? কোন ডাক্তার বয়ে বয়ে বিড়ি টানে আর মশা মারে, আর কোন ডাক্তার রাত্র 12টা পর্যন্ত রোগীর সিরিয়াল দেখিয়েও শেষ করতে পারে না? একটু জবাব দে রে ভাই, বিবেকের সাথে বেইমানি করবি না, আল্লাহর দেওয়া বিবেক দিয়ে একটু চিন্তা করে জবাব দে। সবাই এমবিবিএস, এফসিবিএস, এমসিবিএস, এফআরসিএস এর সার্টিফিকেট নিয়ে বসে আছে। কলমের খোঁচা দিলে 500, প্রেসক্রিপশন লাগবে 1000-1500, ভিজিট দেওয়া লাগে, কিন্তু কোন ডাক্তার বয়া মশা মারে বিড়ি টানে, আবার কোন ডাক্তার রাত্র 12টা পর্যন্ত সিরিয়াল দেখিয়েও শেষ করতে পারে না, কেন? ওখানে রোগী নাই, ওখানে রোগীর ভিড় কেন? জবাব যদি চাই, 13 বছরেও তোর জবাব দিতে পারবি না, কারণ তোর চান্দি গরম, মোবাইলের নেশায় তোর বিবেক নষ্ট হয়ে যাচ্ছে। জবাবটা ভালো করে শুনে নে, এই ডাক্তার সব এক, এরপরও কেন ওই ডাক্তারের কাছে রোগীর ভিড় বেশি? একমাত্র কারণ তার জবানের ব্যবহার আর তার সুন্দর আদর্শ। আরে যুবক, তুই স্কুলে পর, কলেজে পর, ভার্সিটিতে পড়িয়া দোয়া করি একদিন এসপিডিসি, আইজি, উকিল, ব্যারিস্টার হবি। তোর মতো সন্তান সমাজের ডাক্তার হবি, বেইমানের সাথে মোকাবেলা করবি। যেই বেইমানের আমগো ধমক দিয়া কয় ঔষধ দিব না, তুই দাঁড়ায় বলবি বেইমান ঘুমায় যা, আমরা মুসলমান ডাক্তার আঙ্গ মুসলমানের জন্য যথেষ্ট। বেইমানেরা যদি কয় আমরা ইঞ্জিনিয়ার দিব না, বিল্ডিং উঠবে না, আমরা ইঞ্জিনিয়ার দিব না, পদ্মা সেতু উঠবে না, তখন তোমরা মুসলমান স্কুল কলেজ ভার্সিটিতে পড়ালেখা করে বিদেশের ডিগ্রি নিয়ে দাঁড়ায় বলবি এরে বেইমানের বাচ্চা, নদী সাগর পাড়িয়া ফালায়া যা, পদ্মা সেতু করার ইঞ্জিনিয়ারিং ডিরেকশন দেওয়ার জন্য আমরা মুসলমানেরা যথেষ্ট। পর তুই স্কুলে পর, কলেজে পর, ভার্সিটিতে পর, কিন্তু চরিত্র তোর নষ্ট হবে কেন? যদি জীবনের সফলতার ভিত স্থাপন করতে চাও, সুনাম অর্জন করে কবরে যেতে চাও, তাহলে আদর্শ ঠিক করে চল, মোবাইলের গজব থেকে ইস্তেগফার কর। আরে যুবক, আল্লাহর গোলাম, সময়টারে কাজে লাগাও। এই জমিনের মধ্যে দুনিয়াদার মনীষী ইসলামের কোন মনীষী না, দেখো তারা সময়টারে এমন কাজে লাগাইলো, শত শত বছর পরেও সেই মনীষীদের দালালি করিয়া কত গোষ্ঠী চলতেছে। জগতের এক দুনিয়ার লাইনের মনীষী আব্রাহাম লিংকন, জাতির একটা অংশ তাদের গোলামি করার জন্য আদা জল খেয়ে মাঠে দৌড়াচ্ছে তাদের আদর্শ লালন করে। এই জমিনের এক মনীষী মাউসে তুললেন আর কালমার, এদের আদর্শ লালন করে দলে দলে মানুষ তাদের রাস্তায় দৌড়াচ্ছে, ছবি আঁকিয়া হৃদয়ে ঢুকায় রাখছে, বিরোধিতা করলে আমগো উল্টা গালি দেয়। অথচ এই বাসারারা আব্রাহাম লিংকনের জীবনেও দেখে নাই, তার বাড়িঘরেও যায় নাই। ওই আব্রাহাম লিংকন মাউসে তুললেন আর কালমার, প্লেটোর আদর্শ লালন করো শত শত বছর পরে, আজ মাথা গরম করে বক্তব্য দিচ্ছ, কত মজার কথা। একটু চিন্তা কর, তাদের শত শত বছর পরে তোদের হৃদয়ের মধ্যে জায়গা করে নেওয়ার কারণটা কি? ওই বান্দারা যেই লাইনে সময়টারে কাজে লাগাইছে, সেই লাইনের মানুষ তাদের জন্য পাগল। ওয়াল আস, সময়ের সফল, সময়টারে কাজে লাগায় দাও, দুনিয়ার লাইনে কাজে লাগাবি দামি, আখেরাতের লাইনে কাজে লাগাবি আখেরাতের লাইনে দামি। সময়ে থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবা না। নদীর পার ভাঙে ও পার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা।
নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না, সময়টারে কাজে লাগাও রে ভাই। এরে নবীর উম্মতির দল, দুনিয়ার লাইনে সময়টারে কাজে লাগাবে, দুনিয়ার লাইনে সম্মান বেড়ে যাও। বহু রিক্সার ড্রাইভার আছে টাকার মালিক, ঘরে খ্যারের ঘর ছিল এখন বিল্ডিং করেছে, কারণটা কি তুই রাত বারো ঘুমাও, রিক্সা ড্রাইভার ঘুমায় না, সময়টারে কাজে যে যেই পরিমাণ লাগায় তার সম্মান তত বেড়ে যায়। এরে নবীর উম্মতের দল, কথায় কথায় পদে পদে সময়টারে আজকে লাত্থি মেরে তাড়ায় দিল, সকাল দশটায় কালকে মিটিং আছে, সব সদস্যরা হাজিরায় গেল সভাপতির খবর নেই, টেলিফোন করে সভাপতি সাহেব, সভাপতি ধরে নাই, ধরছি ম্যাডাম কি ব্যাপার, সভাপতি কই কই ঘুমায় ঘুমায় সময়টারে কাজে লাগাইতেছে, সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত সরকারের সাথে কন্ট্রাক্ট করে ডিউটি নিলি মাসে বেতন 20,000, আটটার গাড়ি নয়টা, নয়টার গাড়ি দশটা, দশটার গাড়ি এগারোটা, প্রতিদিন সরকারের টাইমের থেকে এক ঘন্টা করে চুরি করো ফাঁকি দাও, মাসে যদি পুরা বেতন নেও পুরা বেতন হারাম হয়ে যাও, সময়টারে কাজে লাগাও, যে যেই লাইনে কাজে লাগাইলো তার দামটা অনেক বেড়ে গেল। আল্লাহ এজন্য বলেন সময়ের শপথ, দুনিয়ার লাইনে সময়ের কাজে লাগাও, দুনিয়াতে তুমি দামি হয়ে যাবে, আখেরাতের লাইনেও যদি সময়টারে কাজে লাগাও আখেরাতের লাইনেও দামি। এক ওয়াক্ত নামাজ আদায় করতে 20 মিনিটের বেশি লাগার কথা না, আরো 10 মিনিট হাদিয়া দিলাম 30 মিনিট, হিসাবটা মিলাইয়া পারলে বলেন 5 ওয়াক্ত নামাজে কত টাইম যাবে, আধা ঘন্টা, আড়াই ঘন্টা সময় আরো দিয়ে দিলাম আধা ঘন্টা, কত হলো 3 ঘন্টা সময়টারে মূল্যায়ন করে যদি বান্দা 5 বার নামাজ পড়ে নাও, আমার আল্লাহ তাআলা দয়া করে তোর 3 ঘন্টা সময়ের মূল্যায়নের বরকতে 24টা ঘন্টাকে মহব্বতের নজরে মূল্যায়ন করে তোর আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবি। আমার নবী বলেন এর উম্মতের দল, এশার নামাজ জামাতে আদায় করে যদি ঘুমাও, আবার যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতে আদায় করে নাও, ঘুমের মধ্যে যেই সময়টারে কাটাইলি ওই সময়টাকেও আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দিবে। মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কোরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুন গাউর কুন্দর মানি আজ দেন সাদেকু। খারাপ লাগে, এই উঠবেন না কেউ, আবারও বলছি যাবো আর একটু সামনে। এরে নবীর উম্মতের দল, এ যুবক পাও দুইটা যদি আগায় দাও, আল্লাহর সাক্ষী রেখে কই তোর পায়ে হাত রেখে বলছি সময়টারে নষ্ট করিস, আমিও তো যুবক তুইও তো স্কুলে পড়ছ যুবক, স্কুল কলেজে পড়ার কারণে তোর জীবন নষ্ট বলবো না, তোর মতো ক্লাসের কত ছাত্র আছে কম্পিউটারে ভালো স্মার্ট হয়ে গেল, তোর মতো যুবক স্কুল কলেজে পড়িয়া লেখাপড়াও করে আবার টিউশনি করে আবার ভিন্ন চাকরির জব করে, তোর মতো যুবক তাকায় দেখ র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে সম্মানের সাথে চলতেছে, এসপি ওসি ডিসি চলতেছে,
তুই সেই যুবকের কাতারের একজন বল, তোর কেন সম্মান থাকবে না, এলাকার মানুষ কেন তোরে বরদোয়া করে তুই তাড়াতাড়ি মরার জন্য, তোর চরিত্র এত খারাপ কেন রে ভাই, একই ক্লাসে লেখাপড়া করো, তাকায় দেখ তোর ডানে বামে দাড়িওয়ালা নামাজির অভাব নাই, তুমি কেন পারবে না রে ভাই? কে বলেছে দাড়ি রাখা লাগবে না? কে বলেছে সুন্নতের দরকার নাই? তুমি যার কথায় চলো সেই বান্দা জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, তুমি তার কথায় উঠো বসো কেন রে বাবা? নবীর কষ্টি বাতর লাগায় দেখো মদিনার টাওয়ারের সাথে মিল আছে। ওরে আল্লাহর বান্দা, নবীর তরিকা মতো চলো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মা বাবার খেদমত করো, আলেম ওলামারে মহব্বত করো, ওস্তাদের সম্মান করো। এরে যুবক আল্লাহর গোলাম, সময়টারে নষ্ট করিও না রে ভাই। এই জীবনে দেখেছি কত ছাত্র এক বছর পরে পরীক্ষা, ঘরের মধ্যে বিদ্যুৎ নাই, হারিকেন জ্বালায় জ্বালায় এক বছর আগের থেকে সারা রাত লেখাপড়া করছে। এই নিজের চোখে দেখলাম কই গেল সেই দিন। আজকে ছেলেরা লেখাপড়া করে না, ওয়াজের মাইক বন্ধ করো, লেখাপড়া শোনার ছেলেদের ক্ষতি হয়। কুমিল্লা শহরে ওয়াজের মাইক চালাইলে লেখাপড়ার ক্ষতি, কুমিল্লা শহরের বিল্ডিং এ বিল্ডিং এ গায়ে হলুদের ডেক্সের চালায় যে বিল্ডিং কাঁপায় দেয়, সেখানে শোনার ছেলেদের ক্ষতি হয় না। ক্রিকেট খেলায় যুবক আমার পাগল, সেখানে শোনার ছেলের লেখাপড়ার ক্ষতি হয় না। বাবায় ছেলের মোবাইল দিয়ে দিছে রুমের মধ্যে গিয়া, ছেলেটা দরজা লাগায় সারা রাত ফেসবুক চালায়, এখানে সোনার ছেলের লেখাপড়ার ক্ষতি হয় না। কুমিল্লার ছেলেটা মোবাইলে, কক্সবাজারের ছেলের সাথে মোবাইলে জুয়া খেলে, এখানে সন্তানের লেখাপড়ার ক্ষতি হয় না। এরেন পর্দার আড়ালের মা, সন্তানের মানুষ বানাবার জন্য সন্তানকে দায়ী করবানা, শিক্ষকের দায়ী করবানা। তুমি যদি ভালো ফল চাও গাছটা ভালো লাগাও, ভালো সন্তান যদি চাও মা বাবা তুমি আগে ভালো হয়ে যাও। তুমি ছেলেটারে মেয়েটার স্কুলে পাঠাইছো, সকাল 8টায় গেল 2টায় ঘরে আসবে, এক ঘন্টা লেট করিয়া যখন মেয়েটা ঘরে আসলো, এরে আম্মা জান মেয়েটার কানের উপরে যদি একটা থাপ্পড় দিয়ে বলতি রে বেয়াদব, ক্লাস শেষ হয়েছে 2টায় ঘরে আসবি, এক ঘন্টা দেরি করলি কেন? তোমার জীবনের একটা থাপ্পড় ওই মেয়েটারে রাবেয়া বসরিয়া বানায় দিয়ে দিত। তুমি তো মেয়েটারে জিজ্ঞাসা করলা না, বরং স্বাধীনতা পাইয়া ভালোবাসা করো, বৈশাখী ল্যাংটা মেলায় নাচ গান করো, ইলিশার পান্তা খাও রবনার বটপুলে গিয়া রে আম্মা জান। তুমি সন্তানের কন্ট্রোল করবা দূরের কথা, কোন শিক্ষক যদি কোন ছাত্রকে একটু ধমক দেয় মোবাইলটারে বন্ধ কর, তোমার মা তোমার বাবা 14 গোষ্ঠী যায় শিক্ষকের বিরুদ্ধে বিচারের জন্য। তোর মতো সন্তান মানুষ হবে তো এই দেশের, আর মানুষ কি ছাগল হয়ে যাবে? তোর সন্তান কিছু হোক আর না হোক জীবনে মানুষ হবে না, অন্তত তোর সন্তান মানুষ হবে না, চোর হবে, বাটপার হবে, বদমাশ হবে, শিক্ষকের বর্জ্য বড় আগুন থেকে তীরের থেকে দামি। বেদ্যবি সব জায়গায় করিস না কপাল পুড়ে যাবে, সব জায়গায় বেয়াদবি চলে না, সাবধান। এরে যুবক আল্লাহর গোলাম, আসতেছে এসো হে পহেলা বৈশাখ, আলিঙ্গন করব তোমার সেই রমনার বটমূলে ইলিশার পান্তা মেরে। কতজন ইলিশ পান্তা মারবে সেদিন, কি বলবো? মুসলমান, এরা মুসলমান, এরা মুসলমান, সব বিজাতীয় সংস্কৃতির বেড়াজালে আবদ্ধ হয়ে বৈশাখের পোশাক গুলো যারা পরে, সেই পোশাকের গায়ে ঢোল তবলা আর একতারা দোতারার ছবি লাগানো,
ইলিশ পান্তা খাওয়া হারাম নয়, কিন্তু ওই দিন খাওয়া হারাম। বৈশাখ মনে করে খাওয়া হারাম। শুধু ইলিশ কেন, একটা ডিম ভাজা খাওয়াও হারাম। শুধু বৈশাখ মনে করে, বৈশাখ মনে করে রমনার বটমূলে কেন, ঘরের দরজা লাগায় খা, বেপর্দায় কেন, দশ টাকা ইলিশের দাম পাঁচশো টাকা কেন, নাচ গান কেন নর্তকীদের নিয়ে, সকালবেলা খেতে হবে বাসি মুখে কেন, এই মুসলমান বাসি মুখে কেন খেতে হবে, সবগুলো বিজাতীয় সংস্কৃতি ধরে ফেলেছো মুসলমান, আর কি আছে তো তোর মতো ফালতু মানুষ যদি বলে ইসলাম গেল কই রইল কই। আল্লাহ হেদায়াত দান করে, রাগ করতেছেন? শিক্ষক একটু দমক দিছে, কি আন্দোলন বাপ, চোদ্দ গোষ্ঠী গেছে, দেখায় তুমি চিনো না আমার, এমন দেখান দেখাইছে যে নিজের জীবনটাও শেষ, সন্তানের জীবনটাও শেষ। এ মুরব্বীরা যারা আগে স্কুল কলেজে পড়ছেন, আগে আগে মনে আছে ফিডার কথা, হ্যাঁ আব্বাই গিয়া বলতো হাড্ডি গুলো আমারে দিবেন আর বাকি সব আপনার, আদব শিখাইতে যা লাগে সব দিয়ে দিলাম। এজন্যই তো রসুল বলেন আদবের লাঠি টানায় রাখ, দেখলেই বেদব সাইজ হয়ে যাবে। আর এখন আন্দোলন করে শিক্ষকের বিরুদ্ধে, এরা হবে সূর্য সন্তান, তোমরা আমাবস্যার সন্তান। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন সময়ের শপথ, আখেরাতের লাইনে সময়টারে কাজে লাগাও, কপাল বড় বড় দুঃখ। ফজরের সময় ডাক্তারের কথায় মুরব্বি রাস্তায় দৌড়ায়, শীত নাই ঠান্ডা নাই কুয়াশা নাই, দৌড়াচ্ছে রাস্তায় কেন বলে ডাক্তার বলছে দৌড়ানোর জন্য। কেমন বড় বেহায়া বেলা যা, ফজরের আজান শুনে পার্শ্বে মসজিদে গিয়া চার রাকাত নামাজ পড়ে না, আসেনি? যেই বান্দা ডাক্তারের কথায় রাস্তায় ফজরের সময় দৌড়ায় কিন্তু ফজরের নামাজটা মসজিদে গিয়া চার রাকাত নামাজ পড়ে না, এই ভদ্র লোককে বেহায়া বেলা যা বললে আমার গুনাহ হবে কেন? একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও, আহা নবী বে নামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্য কান্দেন নবী মদিনায়। আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্যে কি মায়া লাগে না, সেই নবীর জন্যে কি মায়া লাগে না,
হায় রে মানুষ নামাজ কেনে পড়ো না। এরে নবীর উম্মতের দল, সময়টারে যারা কাজে লাগাইলেন আজকে তারা মাথার মুখ উঠায়ছেন জমিনের মধ্যে ইতিহাসের পৃষ্ঠায়। সাহাবায়ে কেরামদের মতো দামি আর কেউ আছে? বড় মুফতি সাহেব আছে নাকি কুমিল্লা? খাজা মঈনুদ্দিন এত দামি, বড় পীর এত দামি, আশরাফ আলী থানভী এত দামি, যত দামি দামি করো না কেন বলো সাহাবায়ে কেরামের উপরে দামি নাকি? সাহাবায়ে কেরামের মতো দামি আলেম নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, সাহাবায়ে কেরামের মতো বড় মুফাসসির কেউ নাই। একটু তাকায় দেখো এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, এত বড় মুআল্লিম, এত বড় আলেম হওয়ার পরও তাকায় দেখো পাঁচ ওয়াক্ত নামাজ দূরের কথা, তাহাজ্জুদ বন্ধ নাই, ইশরাক বন্ধ নাই, চাষ বন্ধ নাই, আউয়াবিন বন্ধ নাই, বেঈমানের বিরুদ্ধে আন্দোলনে জিহাদের ময়দানেও কোনো পিছপা নাই, রাতের বেলা কান্নার বেলায় কোনো দুর্বলতা নাই, সন্তানের হক আদায়ের বেলায় দুর্বলতা নাই, স্ত্রীর হক আদায়ের বেলায় দুর্বলতা নাই, সারা রাত কান্নার আওয়াজ, আবার দিনের বেলা বেঈমানের বিরুদ্ধে জিহাদের ময়দানে হাজির, আবার মাওলার দরবারে তাহাজ্জুদের মুসাল্লায় কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, তারা আজকে সময়টারে কত মূল্যায়ন করেছে, আজকে সারা দুনিয়ার মানুষ তাদের জন্য বড় পাগল। ওমরের মতো বান্দা ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে খলিফাতুল মুসলিমিন, ঈদের দিন আনন্দ আজকে কেন কাঁদেন? ওমর জান্নাতের টিকিট পাওয়ার পরেও বলে, রে আবু হুরায়রা, যেই বান্দার কোনো চিন্তা নাই সেই তো আনন্দ করবে, তোমার কি চিন্তা? খলিফাতুল মুসলিমিন ওমর বলে, আমার চিন্তা হলো রমাজানে রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তা, তারাবির নামাজ পড়লাম কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে নাজাত পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীর মাধ্যমে তো জান্নাতের টিকিট আপনাদের হাতে হাজির। ওমর কান্না করে বলে, রে ভাই, যেই মাওলা জান্নাতের টিকিট দিয়েছেন ওই আল্লাহ যদি বেজার হইয়াই যায় আবার টিকিটটা ক্যান্সেল করে দিতে পারেন। এরে নবীর উম্মতের দল, আমরা যেই মাযহাবের অনুসরণ করি, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নুমান ইবনে সাবিত, এত বড় দামি একজন ইমাম, হাজার 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 মাসআলা রিসার্চ করেছেন কোরআন সুন্নাহ দিয়ে, আবার তাকায় দেখেন দুরাকাত নামাজে সারাটা রাত্র কাটায় দিলেন। ইমামে আজম আবু হানিফার থেকে বড় মুফতি সাহেব তো জমিনে কেউ নাই, ওই মান্দা যদি দুরাকাত নামাজে সারা রাত কাটাইয়া দেয়, আর আজকে যদি আমি বক্তা বলি আমার সময় নাই তাহাজ্জুদ কখন পড়ব, শ্রোতারাও যদি বলে ব্যবসার টেনশনে রাত জেগে তাহাজ্জুদ পড়তে পারি না, শিক্ষকেরা যদি বলি তাহাজ্জুদ কেন পড়েন না, বলে সাত আটটা ক্লাসের মোতালাআর টাইম পাই না তাহাজ্জুদ কখন পড়ি, ছাত্র ভাইদের যদি বলি কেন পড়ো না রে তাহাজ্জুদ, বলে সাত আটটা ক্লাসের লেখা পড়া মোতালাআর টাইম নাই তাহাজ্জুদের, ইমাম সাহেবের যদি বলি কেন পড়ো না তাহাজ্জুদ, ইমাম সাহেব যদি বলে কত মানুষের রোগ ব্যাধি আছে তাবিজ লেখার সিরিয়াল পাই না, মুক্তাদিরা পড়েন আর চিন্তার কারণে, পীর সাহেব কেন পড়েন না বলে মুরিদের টেনশন, মুরিদেরা যদি বলে পড়ি না কেন বলে পীর সাহেবের সবক আদায়ের টেনশন, পীরও পড়ল না, মুরিদেও পড়ল না, শিক্ষকেরাও পড়ল না, ছাত্র ভাইরাও পড়ল না, আমি বক্তাও পড়লাম না, শ্রোতারাও পড়ল না। এই জমিনে যদি কেউ অজুহাত দিয়া দিয়া মাওলার বরকতের ইবাদত থেকে বঞ্চিত হয়ে ঘুমাও, একটু জবাব দাও এই বরকতি আমল কে করবে? এরে নবীর উম্মতের দল, দেওবন্দের কৃতি সন্তান রশিদ আহমদ গাঙ্গুহি কত বড় একজন ফকিহুল আসর,
এত বড় মুহাদ্দিস আলেম 22 বছরের মধ্যে তাকবীরে উলা ছুটে নাই, 22 বছর পরে একবার তাকবীর উলা ছুটে যাওয়ার কারণে এত কাঁদা কাঁদলেন যে সন্তানের ইন্তেকাল, মা বাবা এত কাঁদা কাঁদেন না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বলেন হাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়া মুহা ওয়া ইন কল্লা, আল্লাহর কাছে ওই আমল বড় দামি যেটা সব সময় করে যদিও আমলটা বড় ছোট হয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের শেষ অংশে বলেন, আরে মুসলমান ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলা বলেন বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আয়াতের ব্যাখ্যায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি তাফসীরে আজিজির মধ্যে উল্লেখ করেছেন, কোন উম্মত যদি মুস্তাহাব আমল তুচ্ছ মনে করে ছেড়ে দেয়, আল্লাহ বেজার হয়ে তাকে সুন্নত থেকে মাহরুম করে ফেলবে। কোন উম্মত যদি সুন্নতের আমল তুচ্ছ মনে করে ছেড়ে দাও, আল্লাহ বেজার হয়ে তাকে সুন্নত ওয়াজিব থেকে মাহরুম করে ফেলবে। কত বান্দারে যদি জিগাই ভাই টুপি দাও না কেন, জিব্বা বাঁকা করে ঠোঁট বাঁকা করে তিরস্কারের নজরে বলে তা সুন্নত, না পড়লে অসুবিধা কি? সুন্নতের তুচ্ছ মনে করলে আল্লাহ মাহরুম করে ফেলবে ওয়াজিব থেকে, ওয়াজিবের তুচ্ছ মনে করবা আল্লাহ মাহরুম করে ফেলবেন ফরজ থেকে, ফরজ থেকে মাহরুম হওয়া মানে জাহান্নামের আসামি হওয়া। এ জীবনে না করি বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তৌবা করে আবার তৌবা ভাঙ্গিনা, তৌবা করে আবার তৌবা ভাঙ্গিনা, অবশেষে খাটি তৌবা করিলাম, অবশেষে খাটি তৌবা করিলাম। এরে নবীর উম্মতের দল, জান্নাতের টিকিট হাতে নিয়েও যদি সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ শোনা যায়, তোমার আমার তো কোনো আমলের খবর নাই, নামাজ পড়ি নামাজটা নামাজের মতো হয় না, রোজা রাখি রোজাটা তো রোজার মতো রাখতে পারি না। এরে নবীর উম্মত, আমার মাওলার দরবারে কি জবাব দিবা, এমন একজন আল্লাহওয়ালা যায় না যে মরণ পর্যন্ত কবরের আজাবের ভয়ে কান্না করে না। এরে কলিজার টুকরা যুব, পায়ে হাত রেখে বলি রে ভাই, ডানে বামে তাকায় দেখ তোর মতো যুবক নামাজির অভাব নাই, স্কুলে পড়ে নামাজ সারে না তুমি কেন পারো না জবাব দাও, তোমার মতো যুবক কলেজে পড়ে নামাজ সারে না, ভার্সিটিতে পড়ে নামাজ বাদ দেয় না, কোটি টাকার মালিক এক টাকাও হারাম খায় না, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ বাদ দেয় না, ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? এরে যুবক আল্লাহর গোলাম, আমিও তো তোর মতো যুবক সন্তান, আজকে তুই যেই আলো বাতাসে চলো আমিও সেই আলো বাতাসে চলি, তুই যেই গাছের ফল খাও ওই গাছের ফল আমিও খাই, তুই যেই নদীর মাছ খাও সেই নদীর মাছ আমিও খাই, আল্লাহর মহব্বতে জবাব দে কোরআন সত্য না মিথ্যা, ভালো করে বল, আল্লাহর কোরআনে কোনো ভুল আছে নাকি? এরে যুব, বিবেকের সাথে বেঈমানি করবি না, ভালো করে বিবেক দিয়া জবাব দাও, আল্লাহর কোরআন যদি মনে করো সত্য জবাব দাও, কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে নি, এই বয়ান মিথ্যা, কোরআনের ভেতরে জাহান্নামের বয়ান আছে নি,
জাহান্নামের বয়ান মিথ্যা। আরবি বুঝো না, মোবাইলে বাংলা কোরআন ডাউনলোড করে নামাও, এরপরে দেখো জান্নাতের বয়ান। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেক আমলকারী জান্নাতে যাবে, গুনাহকারী গুনার গাম করনে ওয়ালা জাহান্নামে যাবে। ঘোষণাটা কার? নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনার কাজ করনেওয়ালা জাহান্নামে যাবে। এরে আল্লাহর বান্দা, নামাজ পড়াটা গুনাহ না নেক? নামাজ না পড়াটা নেক না গুনাহ? এরে আল্লাহ, পর্দা করা নেক, পর্দা না করা গুনাহ? গালি না দেওয়া নেক, গালি দেওয়াটা গুনাহ? বেপর্দায় চলাটা গুনাহ? অন্যের হক নষ্ট করা গুনাহ? নবীরে গালি দেওয়া গুনাহ? টুপি মাথায় না রাখাটা গুনাহ? বেপর্দায় চলা গুনাহ? অন্যের হক নষ্ট করা গুনাহ? সুদ খাওয়া গুনাহ? গান বাজনা দেখা শোনা হারাম গুনাহ? এরে বান্দা, তুমি যদি নেক আমল করো, নামাজ পড়ো, পর্দা করো, আশা করো জান্নাত পেতে পারো। আর যদি দেখো না, তোমার আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় নাই, চুলগুলো মদিনার তরিকায় নাই, তোমার নামাজ নাই, পর্দা নাই, বুঝতে হবে তুমি নেক করো না গুনাহ করো? গুনাহ। আল্লাহ বলেন যারা গুনাহ করবে তাদের জন্য জাহান্নাম। এবার একটু কোরআন খুলে দেখ জাহান্নামটা কেমন শান্তির স্থান। আল্লাহ তাআলা সেই বয়ান কোরআনে করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'আ মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নার আল্লাহিল মুকাদা আল্লাতী তাতনিউ আলাল আফিদা আল কারিআতু মাল কারিআ ওয়ামা আদরাকা মাল কারিআ আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল লাযী ইয়াদুউল ইয়াতীম আল্লাহুকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ তাআলা জাহান্নামের বয়ানগুলো করেছেন, ওয়াইলামুক জাহান্নাম তাদের জন্য যারা গীবত করে, মানুষের দোষ বলে এবং অপবাদ দেয়। এরে নবীর উম্মতের দল, কেমন জাহান্নাম আল্লাহ বানাইলেন? আল্লাহ বলেন নারুল্লাহ, জাহান্নাম হলো আমি আল্লাহর আগুন। আমি আল্লাহর আগুন মানি হলো আল্লাহ যত বড় তার বানানো জাহান্নামটাও তত বড়, আল্লাহ যত বড় তার আগুনের তাপমাত্রাও তত বড়। এরে যুবক আল্লাহর গোলাম, আজকে যদি তোর মতো আমি দাড়ি কামায়া শার্ট প্যান্ট টাই লাগায়া রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এত সূর্যের গরম দিনের বেলা, সূর্য রাতের বেলা নাই, এরপর এত গরম এত ঘাম, কেন টুপি সারি না, নামাজ সারি না, দাড়িটা কাটি না? কত কারণে, টুপির কারণে গালি শুনলাম, দাড়ির কারণে গালি শুনলাম, মাদ্রাসায় পড়ার কারণে গালি শুনলাম, এরপর নামাজ সারি না, টুপি সারি না, ওই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজ পড়া বন্ধ করি না রে বাবা, কারণটা কি রে যুব? আল্লাহর কোরআন পড়ে দেখলাম, মদিনার নবীর বাণী হাদিস পড়ে দেখলাম, গুনাহ নিয়ে যদি কবরে যাই, কবর বড় ভয়ানক জায়গা হয়ে যাবে। আমার নবী বয়ান করে বলতেছেন, গুনাহগারেরা যখন কবরস্থ হয়ে যাবে, ওই গুনাহগারের জন্য কবর হবে জাহান্নামের আগুন। কবরের দুই পার্শ্বের মাটির চাপ, একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ। আমার নবীর একটা কথাও মিথ্যা না রে যুবক ভাই, পায়ে হাত রেখে বলি, মনটারে বুঝায় দেখ, তোর মতো যুবক চাকরি করে, নামাজ সারে না, মিথ্যা কথা বলে না, কয়দিন আর বাহাদুরি করবি রে যুবক? ওই চকবাজারের আগুনের ইতিহাস কি ভুলে গেছো? কত মানুষ আগুনে পুড়িয়া গেল, মায়ের সামনে সন্তান আগুনে পুড়ল, মা কিছু বলার ছিল না, নিজের গায়ে আগুন লেগে গেল। এখান থেকে ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার হাতে নাই রে বাবা, আল্লাহর কাছে তওবা করে নাও। এই ময়দানে এমন যুবক আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ওই মা বাবায় কবর থেকে দোয়া চাই রে সন্তান।
যেই মা কত রাত্র দেখেছি আমি অসুস্থ বিছানায় পড়ে আছিলাম, আমার মা সব ভাই বোনেরা ঘুমায়, আমার বাবাও ঘুমায়, আমার মা কেন যেন ঘুমায় না। আমি ঘুমের থেকে মাঝে মাঝে সজাগ হয়ে দেখি আমার মা আমার মাথার কিনারায় বসে বসে আমাকে পাহারা দেয়। ওরে মা কেন ঘুমাও না রে মা, মা ডাক দিয়া বলে রে সন্তান আমি যদি ঘুমায়া যাই তুই যদি মা বলে ডাক দাও, আর আমি মা যদি ঘুমায়া থাকি তোর মনে কষ্ট। আমি মা যত চেষ্টা করি এক ফোঁটা ঘুম আমার চোখের মতরে আসে না। ওরে এতিম সন্তানের দল, ওই মা বাবারে কবরে রেখে যারা এখানে আসছো আল্লাহর কাছে দোয়া চাও রে মালিক, ওই মা বাবার কবরে সওয়াবের জন্য চোখের পানি ছেড়ে কান্না করো, যদি চোখে কান্না না আসে আল্লাহর কাছে তৌফিক কামনা করো। কারণ দুনিয়ার ঘরে যদি আগুন লাগিয়া যায়, আল্লাহর নবী বলেন দুনিয়ার ঘরের আগুন যেমন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া উঠে ওই জাহান্নামের আগুন কত তাপমাত্রার আগুন, দুনিয়ার পানি দ্বারা ওই আগুন ঠান্ডা করা যাবে না। ওই জাহান্নামের আগুন নিবানোর জন্য একমাত্র পানি হলো চোখের পানি, যদি চোখে পানি না আসে ডানে বামে তাকায়া দেখো কার চোখে পানি। এই ময়দানে কত আলেম ওলামা কত সাদা দাড়িওয়ালা হাতটা বাড়ায়া দোয়া নাও দোয়া নাও, সাদা দাড়িওয়ালার দোয়া ফেরত যাবে না। এই ময়দানে দেখো কত আল্লাহর বান্দা চোখের পানি সেরে তওবা করার জন্য তৈরি হয় কান্না করে, আল্লাহর কাছে বলো আল্লাহ তওবা করার তৌফিক দান করো। এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই, গুনাহ পানা পাক, আয় আল্লাহ তওবা করেছি আর গুনাহ করবো না রে আল্লাহ। চোখে পানি নাই গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই আল্লাহর কাছে বলি আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও, সময়টারে কাজে লাগায় মাওলার দরবারে কাঁদো। দুনিয়াতে কান্না করবা হাসরের দিন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাইবা, কান্না যদি না আসে নবী বলেন কান্নার বাহানা করো তাতেও সওয়াব হয়ে যাবে। এরে যুবক আল্লাহর গোলাম সবাই মোনাজাতে কান্দতেছে তোর চোখে আমার চোখে কেন পানি নাই, একমাত্র কারণ কপাল আমার পুড়ে গেছে। আল্লাহ বুঝি বেজার হয়ে গেল, আল্লাহর কাছে তাড়াতাড়ি তওবা করে নাও। আল্লাহ গলায় ছুরি আসলে মরে যাব, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, মিথ্যা কথা বলবো না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না। তওবা করার যদি খাঁটি নিয়ত হয় আল্লাহর দরবারে নিয়তে দুটো হাত উঁচু করে দেখায়া দাও, আয় আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে একটু তাকায় দেখে এই ময়দানে কত উলামায়ে কেরাম হাজির, সাদা দাড়িওয়ালা হাজি সাবরা হাত তুলেছে, আয় আল্লাহ কত যুবকরা কত ব্যবসায়ী কত শ্রমিক চাকরিজীবী হাত তুলেছে, আমার কলিজার টুকরা ছাত্র ভাই যুবক পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন রে আল্লাহ। ও আল্লাহ তাকায় দেখে এনারা টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়, কবরের আজাব থেকে নাজাত চাই রে মালিক, শয়তানের
ধোকায় পরে গুনাহ করেছি, নফসের ধোকায় পরে গুনাহ করেছি রে আল্লাহ, আজকে তওবা করেছি আর গুনাহ করব না, আর গুনাহ করব না রে আল্লাহ, মেহরবানি করে আমাদের মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের যদি আপনি মাফ না করেন আর যাওয়ার কোনো দরওয়াজা নাই। ও দয়ার মালিক, কত বড় বড় বেঈমানেরও তো আপনি মাফ করেছেন, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, আমাদের আপনি কেন ক্ষমা করবেন না রে আল্লাহ? আপনি যদি ক্ষমা না করেন গফফার নামটা কেন রাখলেন, রহমান নামটা কেন রাখলেন রে আল্লাহ? আয় আল্লাহ আপনার ছেলে নাই মেয়ে নাই, আমরাই তো আপনার আদরের বান্দা, আমরা তওবার দরজায় ফিরে আসছি, খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ, গুনাহ নিয়া কবরে যেতে চাই না, ওই কবরের জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না, সূর্যের গরম সইতে পারি না রে মালিক, গুনার শাস্তি কেমনে সহ্য করবো রে আল্লাহ? এই ময়দানে কি আপনার আপন কেউ নাই? ও আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এই ডানে বামে যারা চোখের পানিওয়ালা আছে, ওরে আল্লাহর বান্দারা একটু দোয়া চাও, কান্নাওয়ালা ভাইয়ের কাছে দোয়া চাও, ওরে কান্নাওয়ালা ভাই, এই ময়দানে আমার মতো গুনাহগার জালেম আর কেউ নাই, ডানে বামে কেউ নাই, আপনাদের কাছে একটু দোয়া চাই, আল্লাহ তাআলা যেন মাহরুম করে না দেন, কোরআন ও হাদিসের এলেমের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, হেদায়েতের নূর দিয়া সবার সিনাটারে ভরপুর করে দেন, নবীজির মহাব্বতে মোনাজাত কবুল করে নেন।